এখানে আপনি দেখতে পাচ্ছেন আর রকম অর্থাৎ এখানে ধারাবাহিক ক্রম বা সংখ্যা তারপরে এখানে রয়েছে আল আলফাজ মানে শব্দগুলো আলজান এই শব্দগুলো যদি কোনো বহু বচন থাকে তাহলে মাআনিল আলফাজ অর্থাৎ এই শব্দগুলোর অর্থ এবং সর্বশেষ হচ্ছে আল মা অথবা এই শব্দগুলোর রুট ওয়ার্ড কোন বর্ণ থেকে শব্দটি তৈরি হয়েছে এক নম্বরে আমরা দেখছি তুখফু অর্থাৎ তুখফু। যদি তোমরা গোপন করো তকফু শব্দটি ইউন থেকে এসে খাফিউন এটি আমরা এর আগেও দেখেছি খাফিউন মানে হচ্ছে গোপন করা খাফিউন তাহলে ইন যদি তোমরা গোপন করো ইন যদি তোমরা লুকিয়ে রাখো বা গোপন করো কি থেকে এসে খা ফা ওয়াও খা ফা ওয়াও খা ওকে তারপরে ইন মানে তো যদি মূলত শব্দটি হলো তুবদু তুব্দ শব্দটি আবেদা ইউবেদি থেকে তুবদু এটি বাদা থেকে সে বাদা বাদা মানে প্রকাশ প্রকাশিত হওয়া আর আবদা মানে প্রকাশিত করা বা প্রকাশ করা ওকে তো আবেদা ইউবেদি থেকে তুবদু যদি তোমরা প্রকাশ করো যদি তোমরা প্রকাশ করো তারপরে শব্দটি হলো সিবু হিসাব থেকে সে হা সাবা ইউ সিবু। হিসাব করা মানে তো জানেন যে হিসাব মানে হচ্ছে গণনা করা তো এখান থেকে হা হাসা ইউহাশিবু মহাসাবা মানে সব কিছু গুনে রাখা তুমি যা করেছো আমি সব গুনে রেখেছি এবং তার মানে হচ্ছে জবাবদিহি করা ইহা শিবু তিনি জবাবদেহি করবেন অথবা তিনি তা নিয়ে আসবেন তিনি প্রত্যেককে এর জন্যে জবাবদিহি করতে বাধ্য করবেন আল্লাহ সব হানু ত সেটি ইহাশিবু অর্থাৎ তিনি হিসাব নিকাশ নেবেন অনুশীলনী দুয়ে আমরা শব্দগুলো একটু দেখি বা শব্দ বা বাক্যের অংশ মা ফিসামা ভাল ভালো করে দেখুন মা মানে যা কিছু ফি মধ্যে রয়েছে আসামা আসমান সমূহের আসমান সমূহের মধ্যে যা কিছু রয়েছে ঠিক তেমনিভাবে মাহফিল আর জমিন এর মধ্যে যা কিছু রয়েছে তু দু তোমরা প্রকাশ করো বাদা থেকে এসে আমরা আগে বলেছি যেমন আবেদা ইউবেদি তিনি প্রকাশ করেন মানে প্রকাশ করা আবদা ফেয়ে বাদা থেকে সে বাদা মানে প্রকাশ হওয়া ইয়াবেদু প্রকাশ হওয়া মাদি ফেলে এবং তাহলে বুঝতে পেরেছেন ফেলে আপনারা যে এই শব্দটি কী রুট থেকে আসে এবং কিভাবে কিভাবে এর ব্যবহার হয় তারপরে শব্দটি হলো আংফুস শব্দটি নফসনের বহু বচন মানে নফসের শব্দে তিনটি অর্থ আমরা বারবার বলেছি নফসুন মানে হচ্ছে প্রাণ এবং নফসুল মানে হচ্ছে আপনার ব্যক্তি এবং নফসন মানে হচ্ছে আত্মা তার মানে নফসের মানে প্রাণ বা আত্মা তারপরে নফস মানে ব্যক্তি আর নফস মানে হচ্ছে নিজ নিজ সেলফ যেটাকে আমরা বলছি ওন তো নফসুল মানে কি প্রাণ বা আত্মা যেমন ইয়া ইয়াতুয়া নফসুল মতমা ইন্না দুই নম্বর নফসুল মানে হচ্ছে ব্যক্তি যেমন ইন্না খালাক মিন্নফসি ওয়াহিদা যে তিনি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একটি আত্মা থেকে মানে একটি প্রাণ থেকে প্রাণ মানে কি অর্থাৎ আদম আলাহ ইসলাম থেকে এবং তিন নম্বর নফসুল মানে হচ্ছে নিজ যেমন ইউহাদুকুম্লাহ নে আল্লাহ নিজ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন এটা বহু বচন আংফু সাহার এটার বহু বচন মানে নফসুল শব্দের দুটো বহু বচন আছে কোরআনে দুটো বহু বচনই পাওয়া যায় নুফুস তুকফু তোমরা গোপন করো তুব্দু মানে তোমরা প্রকাশ করো আর তুখফু মানে তোমার গোপন করো তাই না শব্দটি সে আখফা ইউফি তিনি গোপন করেন আখফা ফেলে মাউদি ইউফি ফেলে মদোয়ারে এবং এটা সে এসে খাফা থেকে খাফা গোপন খিফা গোপনে করান আছে যেমন তাদর রু আিফাহ তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহ জিকির করো অনুনয় বিনয় এর মাধ্যমে এবং ওয়াকিফা গোপনে ঠিক আছে খাফি খাফি মানে গোপনীয় যা গোপন করে রাখা হয়েছে খাফি ইউহা সিবু তিনি হিসাব নিকাশ করবেন অর্থাৎ মানুষকে জবাব দিতে নিয়ে আসবেন হা সাবা ইউ হা সিবু আমরা যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হা সিবিনী হিসা সি র হে আল্লাহ আপনি আমার খুব সহজ হিসাব নিকাশ করবেন জবাবদিহিতা আমার জন্য সহজ করে দেবেন এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে হিসাব থেকে এসছে হিসাব আমরা বাংলা যেটা বলি হিসাব নিকাশ করা এবং মুহাসাবা মানে হচ্ছে জবাবদেহিতা মহাশাব মানে হচ্ছে একজন আরেকজনকে জবাবদিহিতা নিয়ে আসা তিনি কেন এই কাজটি করলেন কেন করলেন না এটা হাসাবা ইউ হাসিব হাসিব এবং হাসিব কোরআনে আছে আল্লা সু হাসিবা আল্লা সানুত হাসিব অর্থাৎ তিনি হিসাব রক্ষণকারী বা হিসাবকারী এবং হাসিব মানে হিসাবকারী ইয়াগ ফেরো তিনি ক্ষমা করেন গাফারা ইয়াগ ফেরো ক্ষমা করা গাফারা ইয়াগ ফেরো এখান থেকে মাগফেরাত মানে ক্ষমা করা এস্তেগ ফার মানে ক্ষমা চাওয়া তাই না তারপর হচ্ছে গাফুর মানে ক্ষমাশীল গাফের মানেও ক্ষমাশীল আল্লাহ সুহানুয়া তালা এর গুণ বোঝানো হচ্ছে এই শব্দগুলো দিয়ে এই শব্দটাও আমরা অনেক ব্যবহার দেখলাম এর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ সবগুলো শব্দের অর্থ বিভিন্নভাবে আমরা বোঝার চেষ্টা করেছি বিভিন্নভাবে এবার আমরা আয়াতের শব্দগুলো মৌলিক অর্থগুলো এবার আমরা এক নজরে দেখে নেব তারপর ইনশাল্লাহ এক্সারসাইজ আছে এক্সারসাইজ দিকে আমরা আরও এক্সারসাইজ আছে সেগুলো আমরা দেখে নেবো ইনশাল্লাহ এবার আমরা অনুশীলনীতে নিয়ে আসছি নির্মের শব্দগুলোর অর্থ লিখুন এবার আপনারা নিজেরা লিখবেন পড়বেন এখানে নিচে আপনারা লিখবেন যেমন লিল্লাহি লি এবং আল্লাহ লিল্লাহি আল্লাহর জন্য লি মানে জন্য আল্লাহ আল্লাহর জন্য মা যা কিছু রয়েছে ফি মধ্যে আসামাওয়াতি আসমান সমূহের ওয়া এবং মা যা কিছু রয়েছে ফি মধ্যে আল আরদি জমিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তাই না ইন যদি তুবেদু তোমরা প্রকাশ করো আবেদা ইউবেদি তুবেদু বাদা প্রকাশ করা মাফি দেখেন এই যে মাফি কতবার এই যে মাফি এই মাফি এই মাফি যা কিছু রয়েছে মধ্যে আংফুসি কম তোমাদের নিজেদের এই যে আংফুস শব্দ নিজ আমরা বলেছি তিনটি অর্থে ব্যবহৃত হয় তো এর মধ্যে একটি হচ্ছে নিজ তোমাদের নিজেদের মধ্যে আবার আংফুস শব্দটি নফসুরমান হচ্ছে আত্মা আমরা বলেছি বা মন তো তোমাদের নিজে বা অন্তর তোমাদের নিজেদের অন্তরে মনে প্রাণে যা কিছু রয়েছে সেগুলো যে তোমরা প্রকাশ করো আও অথবা তোকফু হু তোকফু এবং হু তোমরা তা গোপন করো তুকফু তুকফু তোমরা গোপন করো তা ইউ হা আসিব কোম ইউ আসিব তিনি হিসাব করবেন কম বা জবাবদিহি করাবেন কম তোমাদেরকে বি মাধ্যমে এবং হি তার মাধ্যমে অথবা তার জন্যে তোমাদেরকে জবাব দিয়ে করাবেন কে আল্লাহ ফাউতপর তোপর ফেরু তিনি ক্ষমা করে দেবেন ফায়াগ ফেরু লি মান এর মধ্যে কী কী আছে লি এবং মান লি জন্যে উদ্দেশ্যে মান তার যার যাকে ইয়াসাও তিনি চান কে আল্লাহ যাকে চান তাকে তিনি ক্ষমা করে দেবেন ইউ দেবু তিনি শাস্তি প্রদান করবেন ইয়াসা ও তিনি চান অর্থাৎ যাকে তিনি চান তাকে তিনি শাস্তি প্রদান করবেন এরপরে আল্লাহ আলা কুল্লি সাইন কাদের এটি আমরা পড়ে আল্লাহ আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক কিছু কাদের সর্বশক্তিবান প্রত্যেক কিছুর উপর জিনিসের উপর আল্লাহ সর্বশক্তিবান আলহামদুলিল্লাহ তৃতীয় অনুশীলনীটাও আমরা দেখলাম চতুর্থ অনুশীলনীতে আমাদের জন্য রয়েছে নিম্নের শব্দগুলোর অর্থ লেখন এখানে অনুশীলনী ফোর এখানে ধারাবাহিক ধারাক্রম দেয়া আছে শব্দগুলো এখানে দেয়া আছে যেগুলো আপনার এতক্ষণ বিভিন্নভাবে পড়লেন তাহলে আম আনা মানে কি এটা লিখবেন আপনি আলফাজ শব্দগুলো এখানে আছে মাহিল আলফাজ এক তাসাবাত মানে কি এখানে লিখবেন হামালাত হামালতা মানে কি সামে আনা মানে কি আতো আনা অর্থ কি নাসি অর্থ কি আখতো আনা অর্থ কি ইহাসিব এর অর্থ কি ইয়াদেবু এর অর্থ কি লা নুফার রেকু মানে আমরা পার্থক্য করি না এই অর্থ তো এই যে শব্দগুলো অর্থ আপনি লিখবেন এবার আমরা কি করেছি আপনার নির্ময়ের শব্দগুলো অর্থ মিলিয়ে নিন অনুশীলনী পাঁচে এখানে আমরা শব্দ দিয়েছি কিন্তু এখানে অর্থ আমরা ভিন্ন ভিন্ন দিয়েছি ফলে আপনি যেটা করবেন যেটা ক্রস কানেকশন আপনার করবেন যে এখানে কোনটার অর্থের সাথে কোনটা মিলে তাই না যেমন ধরুন এই যে ইন তোফু যদি তোমরা গোপন করো মানে ইন তোকফু যদি তোমরা আচ্ছা যদি তোমরা গোপন করো বা তোমরা প্রকাশ করো এই যে কোনটার সাথে কোনটা মিলবে সেটি আপনারা মিলিয়ে এটিকে আপনারা মিলিয়ে মিলিয়ে এভাবে নেবেন মানে ক্রস আপনার করবেন যদি তোমরা লুকিয়ে রাখো ইন তোফু যদি তোমরা লুকিয়ে রাখো যেমন এটার সাথে এটা মিলেছে মিলেছে তাই না তিনি হিসাব নিকাশ করবেন যেমন ইউহাস হাস তিনি হিসাব নিকাশ নেবেন এরকম আপনি মেলাবেন এভাবে তিনি শাস্তি প্রদান করবেন অন্য জায়গা আছে তারা ইমান এনেছে কোথায় কোনটার সাথে আছে এভাবে আপনি ক্রস ম্যাচিং করবেন এই ক্রস ম্যাচিংটা আপনাদের কাজ এখানে সবগুলো শব্দ ওই আগের মতো করে এখানে দেয়া আছে এবং লাস্ট পর্যন্ত দেয়া আছে অর্থ দেয়া আছে আচ্ছা এখানে যেটা অন্যবারের মতো নিম্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ এবং কোরআনিক ব্যবহার লেখন অনুশীলনী ছয় এখানে কি যেমন আমানা এই শব্দের অর্থ কি মা আনিল আলফাজ এর অর্থ লিখতে হবে আমসিলাতুল আল ফাজিফিল কোরআনে কোরআনে এই শব্দগুলোর উদাহরণ যেমন আমানার রাসুল তাই না আমানা রাসুল আপনি লিখবেন মানে আলাই হা মাক্তাসাবাদ এটি আপনি লিখবেন তাহলে দুটো কাজ হবে শব্দের অর্থ জানা হবে বাক্যটাও জানা হবে লেখার প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে হামালতা সামি আয়না আত আনা না সি না ওই আগের মতো করে ওই শব্দগুলি যেগুলো শব্দের অর্থে আপনি পড়েছেন ওগুলো দেখেন বারবার বিভিন্নভাবে আমরা ওই শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করার ব্যবস্থা করে দিচ্ছে এরপরে এখানে অনুশীলনী সাথে এসে আমরা নির্ময় শব্দগুলোর অর্থ দেখুন রিভিউ তালিকা এটা আপনাদের কাজ অর্থগুলো আপনাদের ইয়ে হলো এগুলো আপনার বারবার পড়েছেন আল আলফা যেমন আলা আলামানি উপরে মানে বিরুদ্ধে আপনি এখানে অর্থ লিখবেন কারণ এটা আপনি জানেন কুল্লি মানে প্রত্যেক বা সকল লিখবেন সেই মানে কিছু কাদির মানে হচ্ছে ক্ষমতাবান তাই না তারপর হচ্ছে মা মানে যা কিছু আর আসমান সমূহ আল আর জমিন ইয়াসাউ তেনে চান ম্যান ম্যানে কে কুল্লুন মানে প্রত্যেকে ও ওয়কুতুবিহি এবং তার কিতাবগুলো তাই না সবগুলো এটা কিন্তু আপনাদের কাজ যেগুলো আপনারা লিখবেন আমরা অষ্টম অনুশীলনীতে কী দেখি নির্মুক্ত পার্টিকেলগুলোর অর্থ লিখুন এবং এগুলো এগুলোর কোরআনেক ব্যবহার অর্থ সহ লিখুন এই যেখানে পার্টিকেলগুলো দেয়া আছে পার্টিকেল মনে হয় আপনার প্রিপোজিশনের মতো করে ছোটো ছোটো যেগুলো যেমন এন মানে যদি তাহলে ইনের অর্থ লিখবেন এটা কোরআন ইন তো বেদুসাকারি যেমন এখানে আছে তাই না এর অর্থ যদি তোমরা প্রকাশ করো তোমাদের দান সাদাকাগুলোকে লি এবং লা মানে জন্যে যেমন লাহা মা কাসাবাত অথবা লিল্লাহি মুলকুসামা ওয়াতি ওল আর্দ ওয়া দিয়ে লিখবেন মিন দিয়ে লিখবেন ফি দিয়ে লিখবেন যেমন ফিসামা ফিল আর এভাবে আপনি লিখতে পারেন মা মা ফিসামা ওয়াতি আসমান সময়ের মধ্যে যা রয়েছে এমন আউদি দিয়ে আপনি লিখবেন ঠিক আছে এই যে শব্দগুলো এগুলো আপনি দেখলেন এই এগুলোর উপর ভিত্তি করে আপনারা অর্থ লিখবেন এবং কোরআনিক ব্যবহার আপনারা লিখবেন এ আলহামদুলিল্লাহ সবগুলো আয়াতের শাব্দিক বিশ্লেষণ আমরা আল্লাহ সব হানু মাত আল্লাহ আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র কোরআনের সবগুলো সুরাতুল বাকাররা সবগুলো আয়াতের শাব্দিক বিশ্লেষণ বোঝার তৌফিক দান করেছেন সোনার তৌফিক দান করেছেন এবার আমাদেরকে আল্লাহ সব হানুয়া তালার কাছে আরো বেশি দোয়া করে দরকার আমরা যেন সমগ্র কোরআনের অর্থ ওইভাবেই বুঝতে পারি আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসালাম আলিকুম রহমতুল্লাহ আবরাকাত